বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সরাসরি তার সম্পত্তি অনেকটা করে নিয়েছেন তৃণমূল থাকতে। অন্যদিকে বাম কংগ্রেসের বিধায়কদের 2016 থেকে একেবারে খরিদ করেছিলেন আপনারা জানেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্পত্তি তাদের কোটি কোটি, দুইজনে দুই যুবরাজের টাকা কোটি কোটি পাহাড়। তাই ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে সরাসরি বিজেপির কাছে মর্যাদা দিয়ে আমরা এটুকু বলতে পারি, শুভেন্দু অধিকারী তিনি আবারও দলবদল করবেন, কিন্তু খুব শীঘ্রই করবেন, কারণ 2024-এর মেন খেলাটা, মেন পার্থক্যটা দেখার পর শুভেন্দু অধিকারী নইলে তৃণমূলে করবেন, নইলে কংগ্রেসে করবেন। যদি বিজেপির 24-এ ক্ষমতা থেকে না আসে তাহলে তিনি সন্ন্যাসী নেবেন, নইলে কংগ্রেসে যোগদান করবেন। কিন্তু এই যে ভাইপুদের কোটি কোটি টাকার বিনিময়ে আমেরিকাতে গিয়ে বড় বড় একেবারে ভাষণ, আর সেই ভাষণ কতটা চুপ করে বসে থাকবে সিবিআই ইডি, এটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। কিন্তু এই যে তৃণমূল বিজেপির যে গোপনের আতাত সেটিং, কিন্তু আপনারা জানেন যে তৃণমূলের অনেক কোটি কোটি টাকার বিনিময়, পঞ্চায়েতের ভোট যেটা 2018 সাল নিরিখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, সেই টাকার কোটি কোটি ভাগ বাটোয়ার চাঁদার জুলুম, সেটা কিন্তু শাসকের ভাগ বাটোয়ারে শুভেন্দু অধিকারী জড়িত ছিলেন।